हेलो बंधुरा अस्सलामु आलैकुम। आमार हाते एई मुहूर्ते जे मोबाइलटी देखते पाच्छेन एटी एकटी सैमसांग A20 मोबाइल। ए मोबाइलटार समस्या होच्छे अनेक दिन आगे ए मोबाइलटा पानीते पड़े गेछे। पानीते पड़ार पर ए मोबाइलटा चालू होच्छे ना। एक टेक्निशियान भाई आमार काछे मोबाइलटी पाठिएछे काज करे देवार जन्य। प्रथमेई आमी आपनादेरके देखाच्छि ए मोबाइलटाते शर्टिं समस्या आछे किना। लक्ष्य करे देखुन ये मोबाइलटाते किन्तु अटोमेटिकली 7 रेडिंग देखाच्छे, अर्थात ये मोबाइलटाते 7% शर्ट रयेछे। ये सीपीयूर उपरे जो स्टीलर पैनलटा आछे एबं पावर सेक्शनेर उपरे जो स्टीलर पैनलटा आछे एगुलो किन्तु आमी केटेछिलाम। तार कारण होच्छे आमी भेबेछिलाम एटा भिडियो करब ना, बाट स्टीलगुलो काटार पर आमार मने हलो जो भिडियोटा करले अनेक भालो हबे। बंधुरा लक्ष्य करे देखुन ये EMMC-র पाशे कार्बन देखा जाच्छे, आर ये कार्बनगुलो किन्तु বেশিরভাগ ক্ষেত্রে পানিতে পড়ার পরেই হয়ে থাকে। বন্ধুরা একটু লক্ষ্য করলে দেখা যায় এই সিম বেসের উপরে কিন্তু পানির ছাপ দেখা যাচ্ছে, আবার এই EMCP-র উপরেও কিন্তু পানির ছাপ দেখা যাচ্ছে, অর্থাৎ এই অংশটার অনেকটা পানি গিয়েছে। আর পানিগুলো শুকিয়ে যাওয়ার কারণেই কিন্তু পানির একটা ছাপ তৈরি হয়েছে। আমি প্রথমে চেক করে নিব যে সেকেন্ডারি লাইনে কোনো প্রকার শর্টিং আছে কিনা। বন্ধুরা লক্ষ্য করে দেখুন এই মোবাইলটার সেকেন্ডারি লাইনে কোনো প্রকার শর্টিং দেখতে পাচ্ছি না। এখন আমি এই পাওয়ার সেকশনের মধ্যে যে স্টিলের প্যানেলটা লাগানো আছে, অর্থাৎ পাওয়ার আইসির উপরে যে স্টিলের প্যানেলটা লাগানো আছে, এটাকে প্রথমে রিমুভ করব। বন্ধুরা সবসময় একটা কথা মাথায় রাখবেন, যখন আমরা হটগান দিয়ে মাদারবোর্ডের মধ্যে কোনো প্রকার হিট দিব তখন যেই অংশে কাজ করব ওই অংশ বাদে অন্যান্য অংশে আমরা হিট সিঙ্ক পেপার ব্যবহার করব, যাতে হটগানের হিটের কারণে অন্যান্য অংশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। বন্ধুরা আমরা স্টিলের প্যানেলটা পরিপূর্ণভাবে রিমুভ করে ফেললাম। বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা এখানে একটু লক্ষ্য করে দেখুন এই যে মোবাইলের OBP আইসিটা আছে চার্জিং সেকশনের, এই OBP-র আইসির পাশে এবং অডিও আইসির পাশে অনেক পরিমাণে কার্বন দেখা যাচ্ছে, আর এই কার্বনের কারণেই আমার মনে হচ্ছে এই মোবাইলের শর্টিং সমস্যা দেখাচ্ছে। আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লক্ষ্য করে দেখুন এই OBP-র আইসির উপরের অংশে অনেকটা জায়গা পুড়ে গেছে আমার মনে হচ্ছে, এবং অডিও আইসির পাশেও কিন্তু অনেকগুলো ক্যাপাসিটর কার্বনে খেয়ে ফেলেছে এরকম মনে হচ্ছে। আমরা ভালো করে প্রথমে কেরোসিন দিয়ে ক্লিন করে নিব। বন্ধুরা পানিতে পড়া মোবাইলগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ ধৈর্য সহকারে কাজ করি তাহলে সহজেই আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো। প্রথমে আমি পুরোটা মোবাইল কেরোসিন বা থিনার দিয়ে ভালো করে ক্লিন করে নিব, যাতে কোনো প্রকার কার্বন এই মাদারবোর্ডের মধ্যে লেগে না থাকে। বন্ধুরা ক্লিন করার পর আমরা OBP-র আইসির পাশে এবং অডিও আইসির পাশে যেহেতু কার্বন পেয়েছি, ওই আইসিগুলোর পাশে যে ক্যাপাসিটারগুলো আছে এই ক্যাপাসিটারগুলো চেক করে দেখতে হবে যে কোনো ক্যাপাসিটার শর্টিং আছে কি না। বন্ধুরা এখানে আমরা কোনো ক্যাপাসিটার শর্টিং দেখতে পাচ্ছি না।
বাট কিছু কিছু ওভার রিডিং মান দেখাচ্ছে, অর্থাৎ ওভার মান দেখাচ্ছে এরকম মনে হচ্ছে। তারপরে আমি ক্লিন করে পাওয়ার সাপ্লাই দেখার চেষ্টা করব যে এটার যে শর্টিং সমস্যা ছিল এই শর্টিং সমস্যাটা গিয়েছে কিনা। বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এই মোবাইলটা ভালো করে ক্লিন করার পরেও কিন্তু শর্টিং সমস্যাটা কিন্তু যায়নি। যেহেতু শর্টিং সমস্যাটা যায়নি, মোবাইলটা চালু হওয়ার প্রশ্নই আসে না। এখন আমি কি করতে পারি? এখানে কিন্তু আমাদের মেধা খাটাতে হবে। কোথায় শর্ট আছে শর্ট তো আমরা বের করতে পারবো, তবে এখানে কমন জিনিসটা যেটা সেটা হলো, যেহেতু আমরা ওবিপিআইসির পাশে এবং ওডিওআইসির পাশে কার্বন দেখতে পেয়েছি, আমাদের প্রথম টার্গেট হবে ওবিপিআইসি এবং ওডিওআইসি। যেহেতু এই আইসিগুলোর পাশে কার্বনের পরিমাণ বেশি ছিল, আমরা এই ওবিপি এবং ওডিওআইসি এই দুইটাকে একসাথে রিমুভ করে ফেলব। রিমুভ করার পর তারপর আমরা দেখব যে আমাদের মোবাইলের এই শর্টিং সমস্যাটা যায় কি না। বন্ধুরা, আইসিগুলো ওঠানোর আগে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার হয়ে নিতে হবে। যারা নতুন আইসি লেভেলের কাজগুলো শুরু করতে যাচ্ছেন, তারা করেন কি, আইসিগুলো ওঠানোর পর কিভাবে লাগানো ছিল এটাই মনে রাখতে পারেন না। তার জন্য কি করবেন, এরকম একটা খাতার মধ্যে এই মাদারবোর্ডের চিত্রটা অঙ্কন করে নেবেন। চিত্রটা অঙ্কন করার পর এই যে দেখতেই পাচ্ছেন, আমি এলসিডি কানেক্টর এবং নেটওয়ার্ক সেকশন কিভাবে কিভাবে আছে একটা অনুমান করে এঁকে নিচ্ছি। এখন আমি যেহেতু ওডিওআইসিটা রিমুভ করব, ওডিওআইসিটা এলসিডি কানেক্টরের উপরে আছে, সো আমি ওডিওআইসিটা অঙ্কন করে ওডিওআইসির কোন দিকে ডটটা আছে এই ডটটা আমি মার্ক করে নিব। দেখতেই পাচ্ছেন ডটটা কোন দিকে আছে। চাইলে আপনারা এভাবে অঙ্কন করে নিতে পারেন, অথবা একটি মোবাইল দিয়ে ছবি তুলেও রাখতে পারেন। আমি পাওয়ার আইসিটা অঙ্কন করে পাওয়ার আইসির ডটটাও নির্ণয় করে রাখলাম। যদি কোনো কারণে পাওয়ার আইসিটা ওঠানো প্রয়োজন হয়, সেক্ষেত্রে যাতে ডটটা কোন দিকে ছিল বা কীভাবে লাগাবো এটা যাতে আমার ভুল না হয়। বন্ধুরা, প্রথমে আমরা অডিও আইসিকে রিমুভ করলাম, এখন ওবিপি আইসিটাকে রিমুভ করব। তার আগে ওবিপি আইসির যে ডটটা আছে এটা দেখে নিলাম, দেখে আমরা পুনরায় খাতাতে অঙ্কন করে নিব। বন্ধুরা, আমার কিন্তু সচরাচর এরকম করে অঙ্কন করে রাখতে হয় না, কারণ আলহামদুলিল্লাহ আমার কিন্তু এসব জিনিস অনেক ভালো মনে থাকে। আমার পিছনে আমার ছাত্ররা আছে এবং আমি যেহেতু ভিডিও করছি, আপনাদের বোঝার স্বার্থে এরকম করে অঙ্কন করে নিচ্ছি, যাতে আপনারা যখন আইসি লেভেলের কাজগুলো করবেন যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনারা এভাবে অঙ্কন করে নেবেন অথবা ছবি তুলে নেবেন। বন্ধুরা, আমরা ওবিপিআইসিটাও রিমুভ করে ফেললাম, এখন ভালো করে মাদারবোর্ডটাকে কেরোসিন বা থিনার দিয়ে ক্লিন করে নিব। বন্ধুরা, মোবাইলের সার্কিটটা ভালো করে ক্লিন করার পর আমরা এবার পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে পুনরায় দেখব যে মোবাইলটাতে শর্টিং সমস্যা এখনও পর্যন্ত রয়েছে কিনা।
देखते ही पाच्छेन ए मोबाइलटाते किन्तु एखन आर शॉटिंग समस्या देखाच्छे ना। बंधुरा और एकटू क्लियर हार जोन्नो आम्रा पावर सप्लाई पजिटिव लाइनटा ट्विजारे स्पर्श करे निब। लक्ष्य करे देखुन एटाते किन्तु एखन बिंदु परिमाण शॉटिंग समस्या नेई। जेहेतु शॉटिंग समस्या नेई आम्रा एखन ए सार्किटटा मोबाइले कानेक्शन करे देखबो जे मोबाइलटा चालू हय किना। अल्हम्दुलिल्लाह देखते ही पाच्छेन आमादेर मोबाइलटा किन्तु चालू हो गेछे। एखन जे आईसीगुलो आम्रा एटा थेके रिमूव करेछिलाम ओई आईसीगुलो पुनराय रिवल करे लागिए दिब। जदि रिवल करे लागानोर पर आबार शॉर्टिंग समस्या फिरे आसे तखन एई आईसीगुलो आम्रा नतून लागिए दिते हबे। बंधुरा आमार एई मोबाइल रिपेयर हॉस्पिटल विडिर यूट्यूब चैनलेर भिडियोगुलो जदि आपनादेर भालो लेगे थाके अवश्यई आमार चैनलटा सबस्क्राइब कर दिबेन एबं पाशे थाका बेल आइकने क्लिक कर दिबेन जाते आमार देया नतून नतून भिडियोगुला पौंछे जाय सबार आगे आपनादेर काछे। बंधुरा ए मोबाइलटाते बिंदु परिमाण चार्ज नेई। चार्ज ना थाकार कारणे एलसीडी आलोटा एकदम कम देखा जाच्छे। देखतेई पाच्छेन मोबाइलटा किन्तु बंध हये गेछे। एखन किन्तु चार्जो हबे ना जतक्षण ना पर्यन्त आमरा ओबीपीआईसीटा लागाबो ততক্ষণ পর্যন্ত মোবাইলটা কিন্তু চার্জ হবে না। বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেহেতু ওবিপি এবং অডিও আইসির পাশে কার্বন দেখতে পেয়েছি আমরা অডিও এবং ওবিপি আইসি রিমুভ করার পরপরই আমাদের মোবাইলটা চালু হয়ে গেছে। যদি চালু না হতো তাহলে আমরা কি করতাম এই মোবাইলের মধ্যে পেস্টিং ছাড়া যে আইসিগুলো আছে যেমন চার্জিং আইসি এবং পাওয়ার আইসি এই দুইটাকেই আমরা রিভল করে দিতাম। এখানে যে চার্জিং আইসিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেস্টিং না, পানিতে পড়ার কারণে এটাতে কিন্তু পানি ঢোকার চান্স আছে এবং অপোজিট পাশে পাওয়ার আইসিতেও পানি যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি চালু না হতো তাহলে আমরা চার্জিং আইসি এবং পাওয়ার আইসি এই দুইটাকেই খুলে রিভল করে দিতাম। তারপরে যদি না হতো যেহেতু এমএমসির পাশে আমরা ময়লা দেখেছি আমরা এমএমসিটাকে তুলে রিভল করে দিতাম। বন্ধুরা এভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করি যে কোনো ধরনের কঠিন কাজও আমাদের কাছে সহজ হয়ে যাবে। বন্ধুরা আজকে এই পর্যন্তই, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।